ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করছি আপনাদের আজকের ভিডিওটি আপনারা একটু স্ক্রিপ্ট করবেন না স্কিপ করলে তাহলে আপনারা ভিডিওর সম্পূর্ণ সেটিংসগুলো বুঝতে পারবেন না যে সেটিংসগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজন তো হ্যালো ভিওয়ার্স আমি আছি আশিক মাহমুদ আমার স্মল ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আসেন ভিডিও থামলাইন দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি তো আর কথা বেশি না বলে চলুন চলে যায় আজকের ভিডিওতে আজকের ভিডিওর প্রথম সেটিংসের জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইলে যে সেটিংস অপশন আছে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা একটি স্কল ডাউন করে নিচে আসার পর আমরা খুঁজে বের করব আমাদের ফোনে যে অ্যাক্সেসিবিলিটি অপশন আছে সেই অ্যাক্সেসিবিলিটি অপশনটা খুঁজে বের করবো দেন তারপর একবার ক্লিক করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো যার নাম হচ্ছে হাই কন্টারেস্ট ফোন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা তো আপনারা এই অপশনটা আপনাদের অফ থাকবে আপনারা জাস্ট এটা অন করে দেবে অন করে দেবেন তো এটা অন করে দিলে কি হবে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মধ্যে এই লেখাগুলো দেখতে পাচ্ছেন ভিতরে অ্যাডজাস্ট দ্য কালার অ্যান্ড আউটলাইন দেখতে পাচ্ছেন এগুলো একটু নর্মাল রয়েছে এবং যা দেখতে প্রায় ঝাপসা ঝাপসা মতন লাগছে তো আমি যদি একটা অন করে দিই আপনারা দেখতে পারবেন আমার ফোনের প্রত্যেকটা লেখায় কিন্তু আগের চেয়ে অনেক গাঢ় কালো হয়ে গেছে এবং যা দেখতে খুবই সুবিধা হচ্ছে এই সেটিংসটা তাদের জন্য কাজে লাগবে যাদের চোখে একটু সমস্যা এবং যারা চোখে একটু ঝাপসা দেখে তো আশা করি এই সেটিংসটি আপনাদের অনেক কাজে লাগবে তো চলুন চলে যাই আমরা আমাদের দ্বিতীয় সেটিংসে দ্বিতীয় সেটিংসে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আবার চলে যাবেন মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর আবার চলে যাবেন যে অ্যাক্সেসিবিলিটি আছে অ্যাক্সেসিবিলিটিতে অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কালার অ্যাডজাস্টমেন্ট তো এই কালার অ্যাডজাস্টমেন্টে আমরা আপনারা সিম্পলি একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডজাস্ট মোড আপনারা অ্যাডজাস্ট মুটে মুডে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিও গ্রিন রেড রেড গ্রিন ট্রি এইটিন অনেক কঠিন উচ্চারণ আমি বলতে পারছি না তো আপনারা আমি সিম্পলি প্রো টেন রেড গ্রিন করে দিচ্ছি করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে অফ থাকবে এটা আপনারা অন করে দেবেন এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনের কালারটা কিন্তু আগের চেয়ে অন্যরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হোমস্ক্রিনের কালারটা কিন্তু আগে কি আগের চেয়ে অন্যরকম হয়ে গেছে তো আমার হোমস্ক্রিনে কালার আগে ছিল এরকম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার হোমস্ক্রিনের কালারটি আগে ছিল এরকম দেন আমার সেটিংসটা কলার করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার হোমস্ক্রিনে কালারটা কালারটা হয়ে গেছে এরকম চাইলে আপনারা কালারটি আরও পরিবর্তন করতে পারছেন পারেন সে একইভাবে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন গিয়ে আপনারা কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন ট্রি টেন ব্লু ইয়েলো এটাও করে দিতে পারেন এটা করে দেওয়ার পর আপনারা দেখতে পারেন আপনাদের ফোনের হোম স্ক্রিনের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং আপনার বন্ধু যদি এটা দেখে তাহলে নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করবে কিভাবে এটা তুমি করলে তো আরেকটি সেটিংস আপনাদের দেওয়ার কথা ছিল আজকে আমার কিন্তু একটি আমার ফোনের একটি সমস্যার কারণে আমি সেটিংসটি দিতে পারতেছি না তো তিন নাম্বার সেটিংসটি ছিল এই সেটিংসটি ছিল মনো অডিও এই সেটিংসটি আমি আপনাদের দিতাম কিন্তু এখন দিতে পারতেছি না আমার একটি সমস্যার কারণে তো আপনারা হতাশ হবেন না আমি দু এক দিনের ভিতরে এই সেটিংসটি আপনাদের দিয়ে দেবো তো এই সেটিংসটি সম্পর্কে আমি একটু কথা বলে নিই এ সেটিংসটি হলো এই সেটিংস যে এই সেটিংসটি যদি আপনারা অন করেন তাহলে আপনারা হেডফোনের একখানে শুনতে পারবেন অনেকের একখানে সমস্যা থাকে এবং বিভিন্ন ধরনের অপশন কম বেশি করে আপনারা আপনাদের অডিওটা ইচ্ছামতো ইচ্ছা মতো নয়েজ বা রেডিওস অনেক কিছু কম বেশি করে শুনতে পারবেন তো আমার ফোনের একটু সমস্যার কারণে আমি এই সেটিংসটা আপনাদের শিখিয়ে দিতে পারছি না তো আশা করি দু একদিনের ভিতরে আপনাদের সেটিং শিখিয়ে দেবো ভিডিও শেষ করার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম